টিক তৎপরতা দিয়ে আলোচনা আপনার কূটনৈতিক তৎপরতা দিয়েই কিন্তু আপনার বিষয়টাকে মোকাবেলা করতে হবে সেই মিয়ানমারের সেনাপ্রধান যাই বলুক অংসাং সুচি যাই বলুক এটা অবস্থানটা কিন্তু রাজনৈতিক রাজনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থানকে সামরিক রূপ দিতে চাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী তো সেখানে আমাদের এই কূটনৈতিক তৎপরতা কিন্তু চালিয়ে যেতে হবে এবং এটা আমরা কোনো সময় যেন এটা এই ব্যাপারে কোনো রকমের নমন যেন না দেখাই এবং কোনো সময় জন্য মনে করি যে এই বিষয়টা এখন প্রাধান্য বিষয় না অন্যান্য কিছু বিষয় আর আমাদের সামনে আছে এটাকে সামনে রাখতে হবে এটাকে একদম সামনে রাখতে হবে সেখানে কিন্তু বাংলাদেশের মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয়ের নেতৃত্ব অবস্থানে বাংলাদেশকেই থাকতে হবে কারণ বাংলাদেশ এফেক্টেড এই মুহূর্তে শুধু এফেক্টেড আমরা আক্রান্ত রাষ্ট্র আমি আগে বলেছি অনেকবার বলেছি আক্রান্ত রাষ্ট্র এবং আমরা কিন্তু আন্তর্জাতিক মহলে এটা নিয়েছি আমাদের প্রধানমন্ত্রী এখানে সামনে গেছেন সামনে গেছেন এবং তিনি স্পষ্ট ভাবে পাঁচটা প্রস্তাব সামনে রেখেছেন উপস্থাপন এই প্রস্তাবগুলোর পাঁচটা না হলো মূল যে দুটো যে অবিলম্বে এটা বন্ধ করতে হবে এবং তাদের ফেরত দিতে হবে এবং কফি আনন রিপোর্টকে তারা বাস্তবায়িত করতে হবে এই দুই প্রস্তাব যখন প্রধানমন্ত্রী রেখেছেন আন্তর্জাতিক মহলে তাহলে বাংলাদেশের দায়িত্ব হবে এর একে বাস্তবায়ন করার ক্ষেত্রে কি কি করণীয় সেই বিষয়ের সামনে এসে যায় আর বিষয় একেবারে আহ আমরা অনেকটাই এগিয়ে এসছি আলোচনা শেষের দিকে আমরা একটি বিষয় যেতে পারি অংশন অংশান সূচির ব্যাপারে সারা বিশ্বে তার যে অবস্থা ছিল যেটি বলা হচ্ছিল এই ঘটনার আগে কিন্তু সেটি সমালোচনার মুখে এরি মধ্যে পড়েছে বিশেষ করে ব্রিটেন কয়েকটা সিদ্ধান্ত জানিয়েছে যেটি তাদের জন্য নেগেটিভ তো এই ক্ষেত্রে এই সংস্থা আন্তর্জাতিক অঙ্গনের সূচির অবস্থান কি নষ্ট করে ফেলল নাকি সেটি আর পুনরুদ্ধার করতে পারবে আপনি কি মনে করেন পুনরুদ্ধার পারবেন যদি উনি কোনো গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত বা সমাধান এরটাতে পৌঁছাতে পারে যেন এতে নাগরিকত্ব ফের নাগরিক অধিকার দেওয়া এই ব্যাপারে যদি এখানে গণহত্যা না ঘটে কিন্তু অঙ্গসং सूची আজকে কিন্তু বিশ্বের সেম এই রোহিঙ্গা ইস্যুকে টাইম ম্যাগাজিনে যে অংশিকে নোবেল শান্তি পাওয়ার পরে যে উইমেন অব দ্য ইয়ার বলেছে বলা হয় এখন তাকে বলেছে সেই মানে দাঁড়িয়ে সেই লজ্জার বিষয় দাঁড়িয়ে এবং তার উপলব্ধি করতে হবে যে আমি আসলে সেটা আপনাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকে আমরা আলোচনা পেয়েছি আপনার এই সমস্ত পরামর্শ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শমশের মবিন চৌধুরী এই সঙ্গে আমরা একটা বিরতি নিচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন